দেখুন, এবার চীনকে কোণঠাসা করতে জলে নামছে আর এক তুখোর সাবমেরিন। ভারতীয় নৌবাহিনীতে আসছে স্কর্পিন ক্লাসের দ্বিতীয় সাবমেরিন। 12 জানুয়ারি জলে নামবে আইএনএস খান্দেরি। সোমবার নৌবাহিনীর তরফে এই খবর জানানো হয়েছে। রণক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে কাজ করার বিশেষ ক্ষমতা রয়েছে এই যুদ্ধজাহাজের। শত্রুপক্ষকে টার্গেট করে অনায়াসে অস্ত্র চালনা করতে পারবে এই খান্দেরি। জলের তলা থেকে কিংবা ওপর থেকে টর্পেডোর মাধ্যমে কিংবা টিউব লঞ্চার ব্যবহার করে এন্টিশিপ মিসাইল ছুড়তে পারবে। যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য তৈরি এই স্কর্পিন ক্লাস সাবমেরিন। একই সঙ্গে একাধিক মিশনে অংশ নিতে পারে এটি। এন্টি সারফেস ওয়ারফেয়ার, এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার, গোয়েন্দাদের গোপন মিশন, খনির কাজ, নজরদারি চালানো ইত্যাদি সবই পারবে এই সাবমেরিন। মাজাগন ডক শিপ বিল্ডার্সে মডিউলার কনস্ট্রাকশনের নিয়ম মেনে তৈরি হয় এই যুদ্ধজাহাজ। এক আধিকারিক জানিয়েছেন, স্কর্পিন তৈরির ক্ষেত্রে নানা ধরনের জটিলতা ছিল, কিন্তু সব পরীক্ষায় শেষমেশ উতরে গিয়েছে এই সাবমেরিন। সব উপকরণই বসানো হয়ে গিয়েছে এতে। শেষ মুহূর্তের তোড়জোড় চলছে এখন। সুরক্ষা সংক্রান্ত সব পরীক্ষা নিরীক্ষা শেষ। স্কর্পিন ক্লাসের প্রথম সাবমেরিন ছিল কালভরি। তার রেকর্ড ছিল একবারই ভ্যাকুয়াম টেস্টে উতরে গিয়েছিল সেটি। এবারও তাই হয়েছে। জলে নামানো হলেও এবছরে ডিসেম্বর পর্যন্ত নানা রকম পরীক্ষা চালানো হবে। এর ঠিক 9 মাস পরপর আরও 2টি সাবমেরিন আসবে নৌবাহিনীতে। 2005-এ $300 কোটি স্কর্পিন সাবমেরিন কিনেছিল ভারত। প্রযুক্তি লেনদেন চুক্তির মাধ্যমে এই সাবমেরিন তৈরি হয় মুম্বাইয়ের মাজাগন ডকে।